দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে। আমরা আছি ডায়মন্ড হারবার রোডের ঠাকুরপুকুর বাজার বাস স্ট্যান্ডে। তারাতলা বা বেহালার দিক থেকে যদি আসেন, ঠাকুরপুকুর বাস স্ট্যান্ডে নেবে একটু এগোলেই বাঁদিকের যে রাস্তাটা আছে সেটা হলো দাসপাড়া। দাসপাড়ার এই রাস্তা ধরে সোজা জেমস লং সরণির মোড়। আমরা এখন আছি জেমস লং সরণিতে। আজ আমরা যাব কলকাতার ঠাকুরপুকুরের একদম কাছে গৌরনগরে অবস্থিত রাম ঠাকুরের মন্দিরে। ঘুরে দেখব আমরা এই মন্দির। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। রাম ঠাকুর হলেন 1900 শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক। ঠাকুরের পুরো নাম হল রামচন্দ্র চক্রবর্তী। 19 এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনের কুসংস্কার, ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদ নীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনার মানুষকেই বলিয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক উপকার ছিলেন রাম ঠাকুর। 1860 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ঢিঙ্গামানিক গ্রামে শ্রী রাধামাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসাবে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। মানসিক ভাবাবিষ্ট শ্রী শ্রী রাম ঠাকুর 1872 সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন। শ্রী শ্রী রাম ঠাকুর তার জীবনের অর্ধেক সময় লোকচক্ষুর আড়ালে গভীর যোগ সাধনায় মগ্ন ছিলেন। সাধনার মাধ্যমে যে মহাসত্য তিনি উপলব্ধি করেছিলেন তা বাকি 40 বছর সকলের মঙ্গলে লোকালয়ে বিলিয়েছেন। তার কাছে জাতি ধর্ম বর্ণ সূচি অসূচির কোনো ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। আমরা এখন আছি রাম ঠাকুর মন্দিরে। ইনি হলেন শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন সমভাব নিরপেক্ষ শক্তির আধার। মন্দির মসজিদ গির্জায় নয়, শ্রী শ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে, ভক্তের আলয়ে। লোকালয়ে থাকার প্রায় 45 বছর তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন। ভক্তদের তিনি বলতেন, আমি আপনাদের জন্য চাক্ষাইয়া নাম আনছি। বর্তমানে সদাব্যস্ত গৃহস্থ সমাজ এমন এক সহজ সরল অনাম্বর নাম করার নির্দেশ এবং সত্যের প্রতি অনুরাগ পৌঁছে দিতে পারে কৈবল্য মুক্তি। বৈষ্ণব শৈব এবং শাক্ত মতে প্রয়োজন ভিত্তিক নাম বিলি করে তিনি প্রকৃত অর্থেই ভেদাভেদে ঊর্ধ্বে উঠে মানব সম্প্রদায়কে প্রচার করে গিয়েছেন। তিনি শুধু আধ্যাত্মিক গুরুই নয়, তিনি জন্ম জন্মান্তরের মা বাবা ও বন্ধু। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী হল, শান্ত হইলেই শান্তি পাওয়া যায়। আমাদের মন্দিরের সেক্রেটারি অসীম প্রামাণিক আমাদের এই মন্দির সম্বন্ধে কবে এটা 40 বছর আগে কবে হয়েছে সেটা বলবে। শ্রী শ্রী গৌরনগর রাম ঠাকুর মন্দির, এই মন্দিরের বয়স 41 বছর। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া করি, মহা অষ্টমী করি, রাস পূর্ণিমা করি, 21 মাঘ আমাদের বাৎসরিক উৎসব, ঠাকুরের জন্মতিথি ধরে বাৎসরিক উৎসব, পঞ্চম দোল, এই 6টা উৎসব মন্দিরে আমরা করে থাকি প্রত্যেক বছরে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Thank you.
পয়লা বৈশাখ যে হয় পয়লা বৈশাখে যে পূজাটা হয় খুব ধুমধাম করে পয়লা বৈশাখ উৎসব পালন করা হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। 21 মার্চ যে উৎসব করে থাকি সেই উৎসবেতে আমাদের বস্ত্র বিতরণ করি, গরিবদের জন্য আমরা বস্ত্র দিই, তারপর সন্ধ্যে সত্যনারায়ণ হয় বা আমকীর্তন হয়, তারপর ভোগ আরতি হয়। ভোগ আরতি হওয়ার পর আমাদের 12টা থেকে যে ভোগ বিতরণ হয় হাজার হাজার লোক আমাদের এখানে লোক সমাগম হয়, সব গুরু ভাই ভাই বোনরা আসে। এবার আমরা প্রত্যেকে বেলা 12টা থেকে যে প্রসাদ বিতরণ করি সেই প্রসাদ আমাদের বিকাল 5টা 5:30 বেজে যায় প্রসাদ বিতরণ করে শেষ হয়। তারপর সন্ধ্যে সত্যনারায়ণ হয়, সত্যনারায়ণের প্রসাদও আমরা বিতরণ করি, প্রত্যেক গুরু ভাই বোনদের আমন্ত্রণ জানাই, প্রত্যেক বাড়িতে গিয়ে টেলিফোনে যোগাযোগ করে আমন্ত্রণ জানাই মন্দিরে আসার জন্য, এসে এই বাৎসরিক উৎসবটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকের কাছে সহযোগিতা চাই। এইভাবেই আমরা উৎসব পালন করি। আমাদের পঞ্চম দোল, দোলের 5 দিন পর আমরা যে পঞ্চম দোল করি সেই পঞ্চম দোলে আমাদের গুরু ভাই বোন মিলে আমাদের নাম কীর্তন করি, দুপুরবেলা ভোগ আরতি হয়, অনেক গুরু ভাই বোনরা আসে, আমরা প্রত্যেকে আবির নিয়ে একটু আবির খেলাও করি, তার সাথে সাথে একটু মুখ মিষ্টিও করি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপনাদের প্রত্যেককে এখানে অনুরোধ করছি যে আপনারা আসুন মন্দিরে, এসে দেখুন এই মন্দিরকে কীভাবে সহযোগিতা করবেন আর কীভাবে মন্দির আমরা পরিচালনা করব, আমাদের আপনারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই বলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।